পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কংসাবতী নদীর উপর লোয়াদা ও গোলগ্রাম সংযোগকারী সেতু নির্মাণের সূচনা হলো। কর্মসূচি সূচনা করেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেরা সেরা হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি যেমন কন্যাশ্রী দিয়ে বিশ্বজয় করেছেন, তেমন ভাবে একদিনে 16,000 কিলোমিটার ঢালাই রাস্তা করে দিয়ে বাংলায় তিনি বিপ্লব এনেছেন। আমি তো বলবো যে এই যে লোয়াদার ব্রিজ 2003-04 সাল একটা অপরিকল্পিত ভাবে তদানীন্তন সরকার এই ব্রিজটা তৈরি করার কাজে লেগেছিল, যার খেসারত এটার সঙ্গে সংযোগকারী দীর্ঘ এলাকা। আমি বলবো শুধু দেবরার মানুষ উপকৃত হবেন তাই নয়, ওদিকে দাসপুরও উপকৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। একটি অরাজনৈতিক দলের সদস্যরা তার কাছে সমস্যা সমাধানের উপায় জানতে চাওয়ায় এইরূপ পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে যান। আজকে লোয়াদা ব্রিজের এতদিনের যে দীর্ঘ জট কয়েক শতাব্দী ধরে চলছে, প্রায় 15 বছর, এই দীর্ঘ জট কাটবে এবং রাস্তার কাজ শুরু হবে, ব্রিজের কাজ শুরু হবে আজকে। সেই কাজটা শুরু হওয়ার জন্য আজ উদ্বোধন আকারে এবং সভা করে উদ্বোধন আকারে কাজটা শুরু হবে। সে জায়গা থেকে আমরা এসডিও দপ্তর থেকে, বিডিও দপ্তর থেকে আমরা বিষয়টা জেনেছিলাম। জানার পরে আমরা আজকে গিয়েছিলাম দীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে, যেটা একটা অরাজনৈতিক দল। সেই অরাজনৈতিক দলের মধ্যে কিন্তু 4টে অঞ্চল জুড়ে সমস্ত সাধারণ মানুষ কিন্তু এই অরাজনৈতিক মঞ্চের সাথে যুক্ত, যারা আমরা ভুক্তভোগী সাফারার। আমরা আজকে গিয়েছিলাম, গিয়ে যখন দেখলাম যে মাননীয় মন্ত্রী সাহেব বক্তব্য রাখলেন, মাননীয় মন্ত্রী সাহেব কী বক্তব্য রাখলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতায় এবং ওনার উদ্যোগে আমরা ইতিমধ্যেই টাকা স্যাংশন করিয়েছি এবং ত্রিলোচনপুর থেকে আষাঢ়ি এই যে বিস্তর রাস্তা, এই রাস্তার কাজটা আমরা শীঘ্রই শুরু করব এবং কানেক্টিং রোডটা করার জন্য, ব্রিজের যে কানেক্টিং রোড সেটা করার জন্য আমরা উদ্যোগী এবং এই সঙ্গে আমরা কানেক্টিং রোডটাও করব, এটা বলেছেন। আমরা শুধু বলতে গেছিলাম, ওনাকে হাত জোড়ো করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমরা সবাই এসেছি কিছু একটা কথা বলার জন্য, আপনি অন্তত সময় দেন শুনুন। প্রাথমিক পর্যায়ে ওনারা কেউ কিন্তু ব্রিজটা চালু হবে এবং রাস্তাটা হবে, আগে আপনি ব্রিজের কাজটা করান যাতে এইটা দিয়ে আমরা অন্তত 1 ঘন্টা সময় নিয়েও প্রায় 20-25 কিলোমিটার ঘুরে অন্তত পৌঁছাতে পারি সুস্থভাবে, সেই ব্যবস্থাটা অন্তত হবে। তো উনি তখনই হঠাৎ করে বললেন যে এই তোমরা কী পার্টি করো, তোমাদের কীসের এত কথা? আমরা বললাম যে আমরা কোনো পার্টি করি না, আমরা জনগণ, সাধারণ জনগণ। তাহলে তোমাদের কথা কোনো শোনা হবে না, তাহলে তোমাদের কোনো কথা আমরা শুনতে রাজি নয় বলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মন্ত্রীর এই কথা শুনে আমাদের যতটা না যন্ত্রণা, তার চেয়ে আরও যন্ত্রণাটা বাড়িয়ে দেন রমাপ্রসাদ গিরি বলে এক নেতৃত্ব, আমাদের জেলার কৃষি কর্মাধ্যক্ষ, উনি মারতে উদ্যত হন, আমাদের উপরে চড়াও হয়ে ওঠেন এবং এই মারি সেই মারি করে উনি যথারীতি মারার ভঙ্গিতে ছুটে আসেন, গুন্ডার মতো আচরণ করেন। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলা সভাপতি অজিত মাইতি, এসডিও সুদীপ সরকার, বিডিও পিন্টু ঘোড়ামি সহ অন্যান্যরা। প্রফেসর সৌমেন, কেন সামনে নির্বাচন, নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর কিছু উদ্বোধন করা যাবে না, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যকে এনে এই উদ্বোধন করিয়ে নিতে চাচ্ছি, কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে কাজটা চালু করে দেওয়া, দ্যাট ইজ আওয়ার ইন্টেন্স।
আপনারা দেখেছেন এসডিও সাহেব বললেন 15-20 বছর ধরে এই জায়গাটা পড়ে আছে, আমরা 7 বছর এসেছি, 7 বছরের মধ্যে 5 বছর ধরে জমি জটিলতা চলেছে। আমি গত বছরও উত্তরা সিংহ হাজরাকে দেখেছি দিনের পর দিন মাথা ঘামাতে, এই জমি জট কাটানোর জন্য উদ্যোগ নিতে এখানে ছুটে আসতে। তৎকালীন কর্মাধ্যক্ষ ছিলেন সৈবাল গিরি, তিনিও বারে বারে ছুটে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে বারে বারে এই ব্রিজটা ওপেন করবার জন্য ইচ্ছা পোষণ করেছেন, প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন। মন্ত্রীর এরূপ আচরণে ক্ষুব্ধ মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়, রিপোর্ট আনন্দবার্তা।